স্বপ্ন এখন শ্রীপুরে, তো স্বপ্নের নতুন আউটলেটটা যেহেতু শ্রীপুরে হয়েছে, তো ভাবলাম একবার ঘুরে দেখে আসি। তো সেই জন্য কিন্তু চলে গিয়েছিলাম স্বপ্নের আউটলেটে, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি স্বপ্নের যে নতুন আউটলেটটা শ্রীপুরে হয়েছে সেই আউটলেটটা। ওই দিন মূলত গিয়েছিলাম স্বপ্নের আউটলেটটা ঘুরে দেখার জন্য, আসলে ওরা কী কী প্রোডাক্ট উঠিয়েছে বা কীভাবে সাজিয়ে গুছিয়েছে, সেই জন্যই মূলত যাওয়া হয়েছিল। তো স্বপ্নের আউটলেটে গেলে দেখা যায় এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় এবং খুব ইজিভাবে শপিংও করা যায়। অনেকেই আছে শ্রীপুরে কিন্তু ভালো একটা সুপার শপ নেই, বা এক ছাদের নিচে এত এত জিনিস একসাথে পাওয়া যায় না। তো দেখা যায় যে বেশিরভাগ সময় অনেকেই আমরা কিন্তু মাওনা গিয়ে এটা সেটা কিনে থাকি। তবে এখন যেহেতু স্বপ্নটা শ্রীপুরে এসে পড়েছে আর এক ছাদের নিচে যেহেতু সব কিছুই পাওয়া যাবে স্বপ্নের মধ্যে, তো এটা কিন্তু শ্রীপুরবাসীদের জন্য খুবই ভালো হয়েছে এই শপটা দেওয়ার কারণে। অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় জিনিস সেটা মনে থাকে না, তবে এই শপের ভিতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে, মানে ঘুরে ফিরে দেখতে দেখতে মনে হবে যে এটা আমার প্রয়োজন বা এটা আমার লাগে। তো আপনাদের সাথে পুরো শপের একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি। শুনু নেনি তাল শহর মে ও প্যার হে গো, শুনু ইউ পেলি নজর মে ও ভেট ভেজ, শুনু নেনি তাল শহর মে ও প্যার হে গো, শুনু ইউ পেলি নজর মে। স্বপ্নের এই আউটলেটটা কোথায় অবস্থিত সেটাই তো আপনাদের সাথে বলা হলো না। এই আউটলেটটা অবস্থিত নতুন মার্কেটের ঠিক অপোজিটেই স্বপ্নের এই আউটলেটটা হয়েছে, তো অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।